আমাদের মিলে সিকিউরিটি অফিসার এসেছেন ডাকাতির ব্যাপারটা আলোচনা করার জন্য। বসুন বসুন। জেটিতে ডাকাতিটা হলো কি করে? স্যার, নাইট গার্ডদের বক্তব্য অনুযায়ী ঠিক রাত দুটোর সময় একটা স্পিড বোট এসে আমাদের জেটিতে লাগে। আমাদের গার্ডরা ওদের চ্যালেঞ্জ করে এবং সঙ্গে সঙ্গে ওরা পাল্টা গুলি ছুঁড়তে থাকে এবং আমাদের লোড করা বোট দুটি দখল করে নেয়। থানা থেকে ইনকোয়ারিতে এসেছিল? হ্যাঁ স্যার। কত টাকার মাল আর মেটেরিয়ালস গেছে? স্যার, সে অনেক টাকার ধাক্কা। শুধু আটচল মোহর ব্যান্ড কার্পেটই 8 লাখ টাকা। স্যার, ডাকাতির ব্যাপারে আমি থানা অফিসারদের সঙ্গে আলোচনা করে বুঝলাম যে এটা হঠাৎ কোনো ব্যাপার নয়। তবে একটা অর্গানাইজ গ্রুপ হুগলি নদীতে লুটপাট এলাকা গড়ে তুলেছে। আমাদের সিকিউরিটি গার্ডরা স্যার বন্দুকের দাবি করছে। গত সপ্তাহে শঙ্কর জুট মিলের প্রায় 10 লাখ টাকার মাল একইভাবে ডাকাতি হয়ে গেছে। সেই ডাকাতির কোনো কিনারা হয়েছে? কেউ ধরা পড়েছে? না স্যার। কিনারা হওয়া সম্ভব নয়। আপনি একটা কাজ করুন, এই নাম্বারে একটা ফোন করে বলে দেবেন রোববার রাতে আমার সঙ্গে দেখা করতে। ব্যাপারটা আমরাও শুনেছি, কিন্তু আপনি না বললে তো আর আমরা নিজে থেকে হাত লাগাতে পারি না। হ্যাঁ, তোমরা যাতে হাত লাগাতে পারো সেজন্যই তো তোমাদের ডাকা। আচ্ছা, তোমাদের কি মনে হয় নদীর এই ডাকাতিটা বন্ধ করা যেতে পারে? নিজেদের হোল্ড রাখতে গেলে ঠেকাতেই হবে, আর ঠেকাতে না পারলে আপনারা কি আমাদের ডাকবেন? হ্যাঁ, দ্যাটস এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। একটা রাইভাল গ্রুপ তৈরি হলে তোমাদের অস্তিত্ব বজায় রাখাটা খুব কঠিন হয়ে পড়বে। সেটা আপনার ভুল ধারণা, কারণ টোটা মুখার্জিকে আমি কোনোদিনও রাজনীতিতে ঢুকতে দেবো না, তাহলে ওর অস্তিত্ব হারিয়ে যাবে। বাহ, তোমার বুদ্ধির আমি তারিফ করি। দু নৌকায় পা দিয়ে চলাটা বুদ্ধিমানের কাজ নয়। যাকে কাজের কথা হোক। আচ্ছা, এই ডাকাতির হাত থেকে আমরা বাঁচবো তো? খরচের ব্যাপারে তোমরা কোনো চিন্তা করো না, ওটা আমার উপরই ছেড়ে দাও। আরে, ও ব্যাপারে আমরা কোনোদিন কিছু বলেছি? সব মালপত্র কয়েকদিনের মধ্যে ফেরত পেয়ে যাবেন। আজ তাহলে উঠি। গুড নাইট। গুড নাইট। তোদের পরিষ্কার বলে দিল, এক পয়সা দেবো না। হ্যাঁ, আমরা কত করে বললাম? গোমেশ আঙ্কেল 16 বছর আপনার কারখানায় কাজ করেছে, আপনারই মেশিনে বেচারা দুটো হাতি নষ্ট হয়ে গেছে, ওকে মাত্র 2000 টাকা দিয়ে বিদায় করেছেন। বললাম গোমেশ আঙ্কেলের মেয়ের বিয়ে, আপনি অন্তত কিছু টাকা দিন তো। সালা হিজড়ে বাচ্চার গলা কত, গিটট পিটট বলে দিল। চাঁদু শুধু বলেছিল টাকা দেবেন না, তো চোখ লাল করছেন কেন? সাথে সাথে শয়তানের বাচ্চাটা লোহার পেপার একটা ছুঁড়ে চাঁদুর মাথায় মারলো। তোরা ওই সারাকে ওখানে বানিয়ে এলি না কেন? ঠিক করেছে, বানায়নি। তাহলে 2-5 হাজারের সঙ্গে আরো 70 হাজার জুটতো না? কালো, আমার বড় ভোজালিটা বার কর। না না রানা ভাই, তুমি এই সমস্ত ঝামেলায় যেও না। আমার মেয়ের বিয়ে না হয় পরেই হবে, পরেই হবে। তুমি এই সমস্ত খুন খারাপির মধ্যে যেও না। আরে আঙ্কেল, ঘাবরা আমার, আমার দলের ছেলের গায়ে হাত পড়েছে, আমি জানকি দাসকে এমনি ছেড়ে দেবো? আমরা থাকতে তোমার মেয়ের বিয়ে দিতে না পারলে আমাদের তো চুরি পরে এই এলাকা ছেড়ে চলে যেতে হবে আঙ্কেল। এখন ঠিক তোমার কত টাকা লাগবে সালির শ্বশুরাল যাওয়া পর্যন্ত? কমসে কম 3000 টাকা তো লাগবে। কিন্তু কোনো কিন্তু ঠিন্তু নয়, বিয়ে হবেই। ধরো না, টাকাটা আমি দিলাম। রানা ভাই অবাক হয়ে গেলে তো? আচ্ছা আচ্ছা, আমার যদি একটা বোন থাকতো তারও তো বিয়ে আমি দিতাম। আঙ্কেল, ভালো করে শালির বিয়ে দাও, আরো যদি কিছু টাকা লাগে চাইতে লজ্জা করো না। কিছু তোমাদের মঙ্গল করুন, আমার মতন ফকিরকে তোমরা যে বেজ্জতির হাত থেকে বাঁচালে, লর্ড নিশ্চয়ই তোমাদের ভালো করবেন। গড ব্লেস ইউ মাই সান, গড ব্লেস ইউ। দেবো আঙ্কেলকে বস্তিতে পৌঁছে দিয়া। গরিবের মেয়ের বিয়ে, এক এক সময় মনে হয় কালো আমার ভোজালিটা বার কর। এখন ভোজালি দিয়ে কি করবি? কি করব, আগে চানকি দাসকে তুলি, তারপর রক্ষিতা মমতাজের সামনে
সালাকে কিমা কাবাব বানাবো। পুরো ডাকাত হয়ে গেছিস। আমি যাবো না ওস্তাদ, তুই যাবি না মানে? তুই না গেলে খেল জমবে কেন? চল উঠ, চলো। আমার ঘোড়া দানা সব রেডি আছে ওস্তাদ। জানকী দাস, জলদি গাড়ি বেক করো, জলদি। গাড়ি নিয়ে পালিয়ে যাবি ভেবেছিলি? তোকে কুত্তার মতন এখানে গুলি করে মারবো। কি ব্যাপার আছে, তোমরা আছো ওকে কি চাও বলো? কি চাই একটু দেখ। চিনতে পারছে আটা না, সংসূত্র কমে গেছে। একটু ব্রাহ্মী সেনার রস গড় হয়ে তো সালার চোখের ঘোলা কাটিনি এখনো, কেটে গেলে চিনতে পারবে কুত্তার বাচ্চা। Stop it, bastard! কি চাও তুমি লোক? বেশি কিছু চাই না। ওই ছেলেটাকে চিনিস? আজ দুপুরে চরম মাথা ফাটিয়েছিস তার খরচা, আর গোমেশ আঙ্কেলের মেয়ের বিয়ের খরচা, আর এই যে আমরা সকলে মিলে এখানে এসেছি তার খরচা, সব মিলিয়ে 75,000 টাকা রাত 12টার মধ্যে আমাদের চাই। আর যদি সালা বেশি বেগর বাই করেছিস তো তোর ছবি টাঙিয়ে পরশু দিন রামায়ণ পাঠ হবে। তোমরা রাস্তায় চিন্তাই করছো, আমি এক্ষুনি পুলিশে খবর দিচ্ছি। খোকে, দোকানে মাংস কেটে টাঙিয়ে রেখে দেখেছ? 40 টাকা কিলো, আর আমি তোমাকে 20 টাকায় বিক্রি করবো টুকরো টুকরো করে কেটে। চেঁচিয়ে লাভ নেই, এটা হচ্ছে আমার আদর, বুঝেছ? তোরা গাড়ি চালা। আরে আরে ওকে নিয়ে যাচ্ছ কেন? আরে ওকে নিয়ে যাচ্ছ, টাকা পৌঁছে গেলে সসম্মানে ওকে পৌঁছে দেবো তোমার কাছে। দে না তাতু। বুঝলি ভেগো, দুদিন হয়ে গেল মাল পানি আসেনি, এবারে কাঁচি কাবাব বানাবো আর তোকে খাওয়াবো। তাতু দে না, আমি কাঁচি কাবাব খাবো। খেয়েছে? এক্ষুনি খাবি? না না, আমি এখন মদ খা বললে। দে না তাতু, মদ দে না। তাতু আমি এখন গাঁজা খা বললে, আমি এখন পাতা খা বললে, তোর হাতে চাকু দেবো। তাতু চাকু দে না। দেবো, চাকু দেবো তাতু আমার সোনা। এখন থেকে ট্রেনিং দিচ্ছেন যাতে বড় হওয়া মাত্রই মদ গাঁজা চাকু এসব সহজে চিনতে পারে, তাই না? কি আর করা যাবে, ও তো আর মেয়ে নয় যে বড় হয়ে বাবু ধরে চলে যাবে। পরের পয়সা যখন ফ্ল্যাটে থাকা যাবে না, গাড়ি চড়া হবে না, তখন ও যা করবে সে শিক্ষা নেওয়াই ভালো না? তাতু বোতল দে না। তাতু বোতল দে না, পেতো দে না। এই ছেড়ে ছেড়ে, এই সাত সকালে আমি কোথায় পাবো বাবা মদের বোতল পেটো? ছি, এসব কথা এতটুকু বাচ্চাকে বলতে আপনার একটু খারাপ লাগছে না?